2000 years later. নমস্কার বন্ধুরা, ব্লগার্স এর ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই তোমাদের সঙ্গে আমি আছি সিবান। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ব্লগার্স সিবান ইউটিউব চ্যানেল। তো ব্লগার্স এর ইউটিউব চ্যানেলে আরেকবার তোমাদেরকে স্বাগত জানাইছি। স্বাগত জানাই আজকের ব্লগটা স্টার্ট করছি। এইখান থেকে তো অনেকটা হয়ে গেছে সন্ধে, আর আজকে কি ব্লগ করব বলতে, আজকে একটু স্পেশালি কিছু একটা মেনু হয়েছে যেটা কিন্তু আমারই খুবই পছন্দের একটা খাবার, যেটা কিন্তু আমি খুবই পছন্দ করি। তো যেদিন শপিং মলে গিয়েছিলাম সেই দিন খেয়েছিলাম, মানে বুঝতেই পারা গেছে কি খাবার। অবভিয়াসলি মোমো সেদিনকার খেয়েছিলাম, অনেকটা টেস্ট লেগেছিল, দু প্লেট খেয়েছিলাম আজকেও। কিন্তু এটা কিন্তু আর দোকানের নয়, অলরেডি বুঝতেই পারছি জিভে জল চলে আসছে। তো এটা কিন্তু দোকানের নয়, ঠিক আছে, এটা কিন্তু বাড়ির তৈরি করা। তো তোমাদের একবার দেখাই, মানে এতটাই লোক ডাকছে যে জিভে জল চলে আসছে। তো চলো একবার দেখতে থাকো, ঠিক আছে। তো চলো, এইখানে কিন্তু আছে, আর হ্যাঁ, এই মোমোর কিন্তু অ্যাকচুয়ালি কোনো জুস করা হয়নি। এই যে যে চিলি সসটা আছে, এই চিলি সসটা দিয়েই কিন্তু মোমোটা বেশ বেটার লাগে। খুলে ভালোভাবে দেখাই, ও বাবারে। আর এটা কে দিয়ে গেছে সেটা তো একটা স্পেশাল লোক, মানে বুঝতেই পারছ কে স্পেশাল, আমার আমারই খুবই স্পেশাল একজন, কেউ ভেঙে গেল নাকি আওয়াজটা হলো। এই যে রাইস দেখতে পাচ্ছে একদম দারুণভাবে কিন্তু তৈরি করে দিয়ে গেছে, আর আমার কিন্তু জিও অলরেডি জল আসছে তোমাদের বলতে বলতে। একটা টেস্ট করে দেখা যাক, এইখানটা হালকা মতো সসটা ঢেলে, যেটা কিন্তু আমার এই খুবই স্পেশাল একটা, ঠিক আছে। যেমন কি দেখতে পাচ্ছ মোমোর সাইজটাও কিন্তু ভালোই করেছে, খুব খারাপ নয়। আর এটার মধ্যে সসটা দিয়েছে লালে আছে একদম, এটা সেই যে সসটা দেয় সেটার মতো। একদমই বলতে পারি মোমোর যে সসটা দেয়, মোমোর যে রেড জুসিটা দেয় ওটার থেকে এটা কিন্তু বেটার, এটা দেখাতে বেশি টেস্ট লেগেছে, ঠিক আছে। চলো পরেরকে একবার ফোন করে, ঠিক আছে, পরের বার আসার কথা ছিল, ভাগনাটাকে নিয়ে তোমাদের অবশ্যই শেয়ার করবো। যে বাচ্চাটা মাটা কদিনের পরে যেটা যে মারা গেলো, তার মানে এই বাচ্চাটা একদমই খুবই অল্প বয়স, ঠিক আছে। চলো তাকে একবার কল করে দেখি, ঠিক আছে। সো দেখো এখন চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে আসি এখন দেখো পাঠা ঘোড়ার কাছে। আর সুব্রত এই যে আমাদের টমিকে দেখো, তোমাদেরকে যে বেল্টার কথা বলেছিলাম, যে বেল্টটা অর্ডার করেছিলাম, সেই বেল্টটা কিন্তু অলরেডি আমি আজকে পরিয়েছি, কালকে জাস্ট তোমাদের আনবক্সিং করে দেখিয়েছেন। আর বেল্টটা অনেকটাই কিন্তু টাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, একটু একটু লুজ করতে হবে, অনেকটা টাইট, গোড়াতে পুরো কাপটে বসে আছে, যেটা কিন্তু ঘোরানো যাচ্ছিল না। অ্যাকচুয়ালি আজকে দুবার ধরে খুলে পালিয়ে গেছে, বেঁধেছি দুবার ঘুরে চলে গেছে, যার কারণে কিন্তু আজকে এই অবস্থা। মানে স্নান করাচ্ছিলাম তখনটা মানে এতটাই লোম টোম ভিজেছিল, যার জন্য দুবার হচ্ছে গিয়ে খুলে পালিয়ে গেছে, শ্যাম্পু মাখিয়ে স্নান করেছি, আর এমনিতেই স্লিপ খাই শ্যাম্পু, যার কারণে একটু স্লিপ খেয়ে খুলে পালিয়ে গেছে, যার জন্য অনেক টাইট টাইট করে ফেলেছি। আর এখন দেখতে পাচ্ছ পাটার পাটার কাছে আছি, আর এটা একটু খুলে টাইট দিতে হবে। আর এখানে সুব্রত দেখতে হচ্ছে দই আর মিষ্টি কিনে এনেছে, যেটা আমাকে দিয়েছে খাওয়ার জন্য, আর ও কিনে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর এরটা আগে গোলারটা খুলে টাইট করে দেখিয়ে তারপরে আবার দেখা হবে, ঠিক আছে। দেখো অনেকটা কিন্তু টাইট হয়ে গেছে, একটু অসুবিধা মতো হচ্ছে বুঝতেই পারছি, একটু খুলে টাইট মানে এ করে দিই, লোল করে দিই, ঠিক আছে। যেমন কি দেখতে পাচ্ছ একা কিন্তু এখানে বসে আছে, আর সুব্রতও বাড়ি চলে গেছে, আর এগুলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে কিছু বাটিগুলো পড়ে আছে, এগুলোর মধ্যে তিন ভাগ দইটা অখে দিয়েছে, আর খেজুর মিষ্টি এটা ছিল অখেও সব দিয়ে দিয়েছি, কারণ একটা আমি খেয়ে দেখলাম যেটা অনেকটা পরিমাণে গন্ধ, যার কারণে খাইনি, ওকে সব দিয়ে দিয়েছি। আর দইয়ের বাটির তিন ভাগটাও খেয়েছে, আমি এক ভাগ খেয়েছি, তাও কিন্তু খেয়ে খেয়ে মোটামুটি বাটিগুলো সাদা করে ফেলেছে। আর আজকে সকালবেলা কী করেছে, ও মোটামুটি সকালবেলা তখন বাজে 10:30, তখন হচ্ছে গিয়ে আমার যেখানে দোকান ধর্মতলাকে কোনো দিন যায়নিও, আজকে হয়তো কোনো কুকুরে তাড়িয়েছে বা কিছু করেছে, ফট করে দেখলাম ওইখানে যাচ্ছে, ওকে যেই ডেকেছি একচমকায় দাঁড়িয়ে পড়েছিল, আবার ডেকে ডেকে বাড়িতে দিয়ে গেছি, তারপরে গিয়ে আবার তারপরে আবার দোকানে গেছি। দেখতে হচ্ছে বাটিটা কেমন নিয়ে বলে যাচ্ছে, ওর মধ্যে আর কিছু আছে, ওই যে বাটিটা নিয়ে যাচ্ছে, বাটিটা নিয়ে গিয়ে ওইখানে পা দিয়ে দিয়ে ছিঁচ্ছে, কী অভ্যাস একেই বলে কুকুরের অভ্যাস, খেয়ে দিয়ে মোটামুটি ওইখানে হয়তো ও স্বাদ পাচ্ছে কিছু, কোথা ছিল যেই এসে ডেকেছি টমি বললে বলতেই সঙ্গে সঙ্গে চলে এসেছে, জানে ওকে কিছু দেবে, দিয়ে মুখের দিকে তাকিয়ে এমনভাবে তাকিয়ে আছে যে ওদেরকে দিতেই হবে, না হলে আমার অ্যাকচুয়ালি আমি যাই খাই না কেন ওকে একটুখানি হলেও দিই, ঠিক আছে, কেন মুখের দিকে তাকিয়ে থাকে, যাই খাক না কেন, হয়তো খাবে না তাও মুখের দিকে তাকিয়ে থাকে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা যাচ্ছে আগামীকাল, জানি আজকের ব্লগটা কিছু বড়ো হয়নি, কালকে আশা করছি।